মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যঙ্গচিত্র প্রকাশের সমর্থন এবং ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির কারণে বিশ্বব্যাপী ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো। মুসলিমরা তো বটেই, অন্য ধর্মের শান্তিপ্রিয় মানুষেরাও ধর্মীয় সহিংসতাকে উস্কে দেয়া এই নেতার প্রতি তীব্র নিন্দা জানিয়েছেন। বিশ্বজুড়ে এমন তোপের মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ফরাসি প্রেসিডেন্টের মুখে ডিম নিক্ষেপের একটি ভিডিও। আরও দেখুন রিপোর্টে। শুধু ইসলাম ধর্মের অনুসারী নয়, ইসলাম নিয়ে প্রেসিডেন্ট ম্যাক্রোর বিতর্কিত বক্তব্যে বিক্ষোভ করেছেন খ্রিস্টান ধর্মের অনুসারীরাও। প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও চলছে ম্যাক্রো বিরোধী বিক্ষোভ। অনেক দেশেই পোড়ানো হয়েছে ফ্রান্সের জাতীয় পতাকা ও ম্যাক্রোর কুশপুতুল। জুতার মালা গলায় পরিয়ে ছবি পায়ে মারিয়েও প্রতিবাদ জানাচ্ছেন ক্ষুব্ধ মুসলিমরা। বিশ্বজুড়ে এমন তোপের মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ফরাসি প্রেসিডেন্টের মুখে ডিম নিক্ষেপের একটি ভিডিও। এতে দেখা যায় চারপাশে নিরাপত্তা কর্মী ও সমর্থকদের ভিড়ের মধ্যেই আচমকা ম্যাক্রোর মুখে একটি ডিম এসে পড়েছে, আর ডিমের কুসুম ছড়িয়ে পড়ছে তার পুরো মুখ জুড়ে। গত কয়েকদিনে অনেকেই ডিম নিক্ষেপের এ ঘটনাকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমানের জবাব দাবি করে ফেসবুক টুইটারে শেয়ার করেছেন। তবে এর সঙ্গে ম্যাক্রোর সাম্প্রতিক মুসলিম বিদ্বেষী মন্তব্যের কোনো যোগসূত্র নেই বলে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম। প্রকৃতপক্ষে ভাইরাল হওয়া ভিডিওটি 2017 সালে ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনের আগের ঘটনা। 2017 সালের মার্চে প্যারিসে আয়োজিত একটি কৃষি প্রদর্শনীতে এক বিক্ষোভকারীর হাতে ডিম হামলার শিকার হয়েছিলেন এমানুয়েল ম্যাক্রো। অবশ্য এ ফরাসি নেতার গায়ে ডিম নিক্ষেপের ঘটনা এটাই প্রথম নয়। 2016 সালেও প্যারিসে একদল বিক্ষুব্ধ জনতা তার দিকে ডিম ছুড়েছিল। কানিজ ফাতেমা নিপা, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক।